আজ দশই মহরম, পবিত্র আশুরা, যা একটি ইসলামী দিবস। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের দশম দিনে অনুষ্ঠিত হয়। আশুরা কারবালার যুদ্ধে হুসেন ইবনে আলী ও তার পরিবারের সদস্যদের শাহাদাতকে চিহ্নিত করে। শিয়া মুসলিমরা এই দিনে নবী মোহাম্মদের নাতি এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বিয়োগান্ত ঘটনাকে স্মরণ করে। ফোরাক নদীর তীরে কারবালার প্রান্তরে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল, যার ফলশ্রুতিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ও মোহাম্মদের পরিবারের সদস্য হুসেন ইবনে আলীর শাহাদাত হয়। শিয়া মুসলিমদের জন্য এইভাবেই এটি প্রধানত শোকের একটি উপলক্ষ, যা প্রায় স্মারক মিছিল দ্বারা চিহ্নিত করা হয়। তাছাড়া এটি প্রাথমিকভাবে ধর্মীয় প্রয়োজনের ঊর্ধ্বে এবং এর বাইরে রোজা রাখার একটি উপলক্ষ। কারবালার শোকাবহ ঘটনাবহুল দিবসটি পালনে প্রতিবছরের মতো এবারও মঙ্গলবারের রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে সকাল ১০টায় তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া সম্প্রদায়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবারের তাজিয়া মিছিল আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, জিগাতলা ও ধানমন্ডি দুই নম্বর দিয়ে প্রবেশ করেছে। তবে হোসেনি দালান ছাড়াও মোহাম্মদপুর, মিরপুর, বক্সিবাজার, ফরাশগঞ্জ, লালবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে। আশুরা উপলক্ষে রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এছাড়া সতর্ক স্থানে রয়েছেন গোয়েন্দা সদস্যরা। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে এবং নগরবাসী নিরাপত্তা নিশ্চিত করতে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ঢাকা মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্ষা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার তানভীর হাসান মেঘ, বায়ান্ন টিভি। ব্যানারটা দিল শেষ পিড়ায়, ব্যানারটা আলার প্রতি ইকবাল নাম তুলে দে, তারপরে ভাই প্রত্যেক ঠিক আছে নাকি কোন হবে?